নমস্কার বন্ধুরা, ক্রিপ্টো ফেস বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে। তো গতকাল শরীর খারাপ থাকার কারণে কোনো আপডেট আপনাদের মার্কেটে দিতে পারেনি, সেই জন্য খুবই দুঃখিত। তো গতকাল মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাউনের দিকে চলে গেছিলো, সেখান থেকে মার্কেটে হালকা একটু রিকভারি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। যেখানে বিটকয়েনের কথা যদি বলি, বিটকয়েন 40,000-এর কাছাকাছি রয়েছে এবং ইথেরিয়াম রয়েছে 3,000-এর কাছাকাছি। পুরো মার্কেটের কথা যদি বলি, মার্কেটে এই মুহূর্তে রয়েছে 1.890 লেনের আশেপাশে। তো মার্কেটে বেশ বড় বড় কিছু আপডেট বেরিয়েছে, সেগুলো এক এক করে আমরা দেখবো। তার আগে বলে থাকি, যদি এখন আপনি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন, তবে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি, যার থেকে একটা ভালো প্রফিট বুক করতে পারবো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথম যে আপডেটটি বলতে পারেন, গতকাল বেরিয়েছিল যার কারণে মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাউনের দিকে চলে গেছিল, যেখানে দেখতেই পাচ্ছেন খারাপ খবর। নর্থ কোরিয়ার হ্যাকার টার্গেট জাম্পস অন 615 মিলিয়ন ক্রিপ্টো হাইয়েস্ট ইউএস। তো ইউএসের তরফ থেকে দাবি করা হয়েছে নর্থ কোরিয়ার হ্যাকাররা অলমোস্ট 600 মিলিয়ন ডলারের কাছাকাছি ক্রিপ্টো হ্যাক করেছে। তো বুঝতেই পারছেন এটা খারাপ আপডেট, এবং দেখতেই পাচ্ছেন খারাপ আপডেট যখনই বেরিয়ে আসে তখনই সমস্ত আর্টিকেলে সেটা পাবলিশ করা হয় এবং যার কারণে মার্কেটে তার প্রচণ্ড প্রভাব পড়ে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত আর্টিকেলে গতকাল পাবলিশ করা হয়েছিল এবং যার কারণে মার্কেট প্রচণ্ড পরিমাণে ডাউনের দিকে চলে গেছিলো। তো এটা একটা বড় খারাপ খবর বলতে পারেন, যার কারণে মার্কেট গতকাল তো ডাউনের দিকে গেছিলোই এবং আজকেও খুব একটা বড় রকমের রিকভারি মার্কেটে দেখতে পাচ্ছি না। তো নেক্সট আপডেটের কথা যদি বলি, ইন্ডিয়া যে ট্যাক্স আনা হয়েছে সেটা নিয়ে আপডেটটা বেরিয়ে এসেছে, সরি আর্টিকেলটি আপনাদের দেখাতে পারছি না, যেখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন বলা হয়েছে অ্যাটলিস্ট 7 ক্রিপ্টো ফার্মস হ্যাভ সাসপেন্ডেড রুপিস ডিপোজিট, ক্রিপ্টো এক্সচেঞ্জ ওয়ার অলরেডি আন্ডার প্রেশার ফ্রম ট্যাক্স ইজিম। তো যে ট্যাক্স আনা হয়েছে তার ফলে বুঝতেই পাচ্ছেন ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর উপর প্রচণ্ড প্রভাব পড়েছে এবং দেখতেই পাচ্ছেন তাদের মধ্যে অলরেডি 7খানা ক্রিপ্টো এক্সচেঞ্জে ক্যাশ ডিপোজিট অর্থাৎ রুপি ডিপোজিট করা বন্ধ করে দিয়েছে। এবং এর আগে দেখেছিলাম ইউপিআই পেমেন্ট বন্ধ করে দিয়েছিল, সেখান থেকে দেখতেই পাচ্ছেন এখন ডিপোজিট করাই বন্ধ করে দিয়েছে। কারণ বুঝতেই পাচ্ছেন একটা হিউজ অ্যামাউন্টের ট্যাক্স বসানো হয়েছে, তার ফলে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো মোটামুটি প্রচণ্ড পরিমাণে নেগেটিভিটির দিকে চলে গেছে, যার কারণে বুঝতেই পারছেন মার্কেটেও একটা বড় রকমের কোনো রিকভারি দেখা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। নেক্সট আপডেটের কথা যদি বলি, লুনা ফাউন্ডেশনের তরফ থেকে একটা গুড আপডেট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে লুনা ফাউন্ডেশন পারচেস অ্যানাদার 5 মিলিয়ন ডলার ইন বিটকয়েন। তো লুনা এর আগেই প্রচণ্ড পরিমাণে বিটকয়েন পারচেস করেছিলেন এবং দেখতেই পাচ্ছেন এখনও অলমোস্ট আবার 5 মিলিয়ন ডলারের বিটকয়েন পারচেস করেছে, যেখানে অলমোস্ট 123-টির কাছাকাছি বিটকয়েন হয়েছে। তো বুঝতেই পারছেন লুনা এর আগে হিউজ অ্যামাউন্টের বিটকয়েন পারচেস করে রেখেছিলেন এবং যার কারণে মার্কেটে একটা বড় রকমের প্রভাব দেখেছিলাম। তো সেই কারণের জন্য বলে থাকি যে বড় বড় ইনভেস্টররা সবসময় কিংবা বড় বড় কোম্পানি, বড় বড় যে সমস্ত ইনস্টিটিউট আছে তারা ইনভেস্টার বা বড় বড় ইনভেস্টার আছে তারা সবসময় বিটকয়েন ইথেরিয়াম এই সমস্ত বড় বড় প্রজেক্টে ইনভেস্ট করে থাকে, সেই জন্য এই সমস্ত কয়েনে প্রচণ্ড পরিমাণে বড় রকমের একটা পাম্প দেখা যখন তখন সম্ভব হয়। তো নেক্সট আপডেটের কথা যদি বলি, রবিনহুড সিইও এলন মাস্ক অ্যান্ড ডোজ কো ফাউন্ডার বিলি মার্কাস ডিসকাস ইম্প্রুভিং ডোজ কয়েন। তো বুঝতেই পারছেন ডোজ কয়েনের পিছনে রবিনহুড এলন মাস্ক সকলের বড় বড় ইনভেস্টাররা রয়েছে এবং যার কারণে এর আগেই বলেছিলাম যে ডোজ কয়েনে যারা ইনভেস্ট করে রাখবেন তারা যদি লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখতে পারেন অবশ্যই একটা ভালো পরিমাণে প্রফিট বুক করতে পারবেন। যদি এক বছরের হাইয়ের কথা বলি, অলমোস্ট 60 টাকার কাছাকাছি ডোজ কয়েন হিট করে এসেছিলো যদি কিছুদিন আগের কথা যদি বলি সেখান থেকে। তো দেখতেই পাচ্ছেন এখন সেখানে 11 থেকে 12 টাকার কাছাকাছি ডোজ কয়েন চলছে। তো যারা লং টাইমের জন্য ডোজ কয়েন ইনভেস্ট করে রাখবেন তারা অবশ্যই একটা ভালো পরিমাণে প্রফিট বুক করতে পারবেন। নেক্সট আপডেটের কথা যদি বলি, অস্ট্রেলিয়ার তরফ থেকে একটা গুড আপডেট বেরিয়েছে, যেখানে বলা হয়েছে রিসার্চ শো মোর দ্যান 1 মিলিয়ন অস্ট্রেলিয়ান ওন ক্রিপ্টো কারেন্সি। তো বুঝতেই পারছেন শুধুমাত্র অস্ট্রেলিয়ায় নয়, সমস্ত কান্ট্রিতে দিনে দিনে প্রচণ্ড পরিমাণে বিটকয়েন লোকজন পারচেস করছে এবং যার কারণে হিউজ অ্যামাউন্টের বিটকয়েন প্রচণ্ড ফেমাস হচ্ছে এবং মার্কেটে তার বড় বড় একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রিসেন্ট স্টাডি বাই মেজর মার্কেট রিসার্চ ফার্ম রয়। তো বুঝতেই পারছেন এই কারণের জন্য বলে থাকি যে যারা ক্রিপ্টো মার্কেট ইনভেস্ট করে রাখতে পারবেন লং টাইমের জন্য তারা অবশ্যই ভালো একটা প্রফিট বুক করতে পারবেন, এবং যারা শর্ট টাইমের জন্য প্রফিট বুক করতে পারেন তারা আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন। ওখানে আমরা বেশ কিছু কয়েন সাজেস্ট করে থাকি এবং প্রমাণসহ আপনারা গিয়ে দেখতে পারবেন যে পোস্ট করা আছে যেগুলোতে অলরেডি আমাদের প্রফিট বুক করা রয়েছে এবং দুটো কয়েন অলরেডি সাজেস্ট করা হয়েছে, সেগুলো অলরেডি প্রফিটেই চলছে আমরা। তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্ক বেশ কিছু আপডেট। তো মার্কেটের কথা যদি বলি, মার্কেটে এই মুহূর্তে বড় রকমের কোনো রিকভারি দেখানো সম্ভব নয়, কারণ বুঝতেই পারছেন বড় রকমের কোনো আপডেট বেরিয়ে আসেনি। তারপর যে ইন্ডিয়া ট্যাক্স লাগানো হয়েছে সেটার কারণে সমস্ত এক্সচেঞ্জগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে এবং সেই কারণের জন্য মার্কেটে বড় রকমের কোনো প্রভাব বা বড় রকমের কোনো পাম্প আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তো এই ছিল আপাতত মার্কেট সম্পর্কে বেশ কিছু আপডেট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সঙ্গে থাকুন ক্রিপ্টো মার্কেটের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার।